Guys, to be bad. Hi, hi. Hi, 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 hi. Nala hospital kortipokko murdabad. Murdabad, murdabad. টিলার ধস পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক শ্রমিকের। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠল লালা থানার কইয়া চা বাগানের কইয়া বাউন্ডারি এলাকা। গুরুতর আহত হলেন দুজন, অল্প বিস্তর আহত হন একজন। লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না করায় হতভাগ্য দিনমজুরে প্রাণহানি হল বলে অভিযোগ উঠেছে। এমনকি অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় আহতদের হাইলাকান্দি সিভিল হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে লালা থানার ওসি আলংবার বসুমাতারি পুলিশের গাড়িতে হাইলাকান্দি সিভিল হাসপাতালে আহতদের পাঠান। গুরুতর আহত তিনজনকে পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার কইয়া বাউন্ডারির জংনাটিলার মাটি কাটার সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। দুটো ম্যাজিক ট্রাক, যার নম্বর ক্রমে AS4C4378 এবং ASAC1097, টিলার মাটি কেটে পরিবহন করছিল। সকাল 8টা নাগাদ তারা মাটি কাটার কাজ শুরু করে। দুপুর 1টা নাগাদ আচমকা উপরের দিকের মাটি ধসে পড়ে। এতে মাটি কাটার কাজে ব্যস্ত শ্রমিক পাণ্ডে শুক্লবৈদ্য বয়স 30, শহীদুল ইসলাম লস্কর বয়স 27, আনোয়ার হোসেন লস্কর বয়স 45 এবং শাহরুল ইসলাম বয়স 20, তারা ধসের নিচে চাপা পড়ে যান। এদের মধ্যে আনোয়ার হোসেন লস্কর প্রাণ হারান। আহতদের দ্রুত লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসাকর্মীসহ নার্সদের স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়নি। দীর্ঘ সময় তাদের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে হট্টগোলের পরিবেশ তৈরি হয়। বিডিএসএফ সংগঠন ডাক্তার নার্সদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। খবর পেয়ে সার্কেল অফিসার কৃষ্ণ অর্জুন বর্মন এবং লালা থানার ওসি আলংবার বসুমাতারি স্বাস্থ্যকেন্দ্রে ছুটে এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। বিডিএসএফের কেন্দ্রীয় সভাপতি আহাদ লস্কর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নার্সদের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ ব্যক্ত করে তদন্তের দাবি করে তাদের বরখাস্ত দাবি করেন। অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার উন্নতি না হলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা করেন। অন্যদিকে ঘটনাস্থলে আরও কোনো শ্রমিক মাটিচাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখতে এসডিআরএফ বাহিনীকে কাজে লাগানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেন সার্কেল অফিসার কৃষ্ণ অর্জুন বর্মন। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কার্তিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রতিবেদককে জানান, লালা স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সে পরিষেবা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এছাড়াও আহত ও মৃত পরিবারকে সরকারি তরফে আর্থিক সাহায্য দেওয়ার প্রচেষ্টা করবেন। লালা থেকে আবু সুফিয়ান বড়ভুইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। পরে 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 তো ফোন মারলাম তো কর আর একটা নম্বর দাও তো খিতা দাও আমরা কোনটা জানি কেন ডাক্তার নাই নি কেন কাল কেন করে আর কোনটা করেন না স্যার ডাক্তার ফোন করতে অ্যাম্বুলেন্স নাই না অ্যাম্বুলেন্স নাই না অ্যাম্বুলেন্স তো রেফার নম্বর চেক করতে করতে একজন মারা গেছে এখন এখন অন্য আরো মারা যাইব ডিস্টার্ব তারা ডাক্তার তারা যদি একটা অ্যাম্বুলেন্স লাইন করতে পারেন না তো আমরা আম মানুষ কই পাইমু আমরা কথা কে শুনবো এরকম লালার অবস্থা কুদাল নিছেন যাবার পরে এরপরে তাইন কুদাল মারে আমি কুড়িছি আত্মর দোষ ভাঙি পড়ছে পরে তো সব তোলে আমি গেছি আর তোকে বাড়িতে পারছি না আমি যেসব আর কি শেষের হচ্ছে বাড়ি গেছি আর ইতিন আহত একজনের মাথা তুলে তুলে দেখা যায় আর একজনের তো মুখে তো রক্ত আইছে আর একজন তো গাড়ির আবার বডিতে ডাইরেক্ট উঠে গেছে মানে মাটির দোষ হলে ডাইরেক্ট বডিতে উঠে গেছে আর তাদের গাওয়ার মাঝে কিছু বাপরে একজন টানি বুঝছেন বাপদের মধ্যে আমি আর খুঁজতে পারি তুমি কিলা বার হইলা আমি তো টানিয়ে বার হয়েছি বুঝছেন দোষের তো আমি দশ ট্যাঙ্কা আমাই গেছিলাম আর সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান,
শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।